আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা ফাইবার, আপওয়ার্ক অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, তাদের অনেকেরই পেপাল না থাকার কারণে এবং বাংলাদেশে পেপাল সাপোর্ট না করার কারণে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনার অনেক কষ্ট হয়ে যায়। মানে আমরা যে ডলারটা আনবো আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে একটা মাধ্যম বলবো যে মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ক্লায়েন্টের কাছ থেকে, যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা বা ডলার নিয়ে আসতে পারবেন একদম ইজিভাবে। তার জন্য আপনার কোনো প্রকার ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না। আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলেও আপনি এই টাকাটার খুব সহজেই রিসিভ করতে পারবেন। এর জন্য আপনার বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হবে না এবং সরকারিভাবে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি প্রণোদনা হিসাবে পাবেন। তো আজকে আমি যে মাধ্যমটা বলতেছি সেটা নিয়ে আমি এর আগেও আপনাদের এই বিষয়টা আমি বলছি একবার, তারপরেও আমাকে অনেকেই ফোন দিয়ে আসলে এই বিষয়টাকে আমাকে বারেবারে বলানোর চেষ্টা করতেছে এবং বারেবারে বলতেছে ভাই এই বিষয়টার উপর আবার ভিডিও বানান, বিষয়টা বুঝতে পারি নাই আবার ভিডিও বানান, অনেকেই আছে যারা আমাকে কল করছে। হ্যাঁ, আজকের পর থেকে আশা করি যে এই বিষয় নিয়ে আর কারো কোনো প্রকার মন্তব্য থাকবে না বা কোনো প্রশ্ন থাকবে না। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা কিভাবে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমরা পেমেন্ট রিসিভ করতে পারি। তো আমি এর আগেও বলছি যে আমাদের কোনো প্রকার ব্যাংকের অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নাই। আমি কেন এই কথাটা বললাম, কারণ এই ওয়েস্টার্ন ইউনিয়ন আপনার কোনো প্রকার বাংলাদেশি কোনো ব্যাংকিং সিস্টেম নাই যে এখানে আপনি যে অ্যাকাউন্ট করতে হবে, এটা ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে, আপনি জাস্ট যে কোনো ব্যাংকে যাবেন যাদের ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে, মানে যে ব্যাংকগুলো ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে তাদের থেকে আপনি খুব সহজেই টাকাটা উইথড্র করতে পারবেন। এটা যে কোনো ব্যাংকে, যে অমুক ব্যাংকে পাঠাইছে তো আপনাকে ওই ব্যাংকে যাইতে হবে এরকম না, আপনাকে বায়ারকে বলতে হবে তুমি কি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তোমার টাকাটা পাঠাতে পারবা কিনা। যদি বলে যে হ্যাঁ আমি পারবো, তাহলে তো আপনাকে ওয়েস্টার্ন ইউনিয়নটা সিস্টেমটা দিতে হবে। যদি না থাকে সেই ক্ষেত্রে কিছু করার নাই, অথবা অনেক ক্লায়েন্ট আছে এটা বুঝবেন না ওয়েস্টার্ন ইউনিয়নটা কি, জাস্ট আপনি বলবেন যে তোমার এরিয়ার ভিতরে তোমার যে এরিয়াটাতে থাকো সেই এরিয়ার ডিটেলসটা আমাকে দাও, আমি তোমাকে ওইখানের ভিতরে কোনো ওয়েস্টার্ন ইউনিয়নের কোনো সিস্টেম আছে কিনা বা অফিস আছে কিনা সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যখন আপনাকে বলবে যে ধরেন আমেরিকা বা অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড যাই বলেন না কেন, জার্মান, জাপান, এরিয়াটা বলে দিবে যে এই এরিয়াটা আমি থাকি, তো আপনি জাস্ট ওই এরিয়াটা লিখে লিখবেন যে ওয়েস্টার্ন ইউনিয়ন, তাহলে দেখতে পারবেন যে ওদের একটা অফিস ওইখানে থাকবে। তো আপনার কাজটা হবে অফিসটা বের করে দিয়ে ক্লায়েন্টকে বলে দিবেন অমুক জায়গায় তোমার থেকে এত কিলোমিটার দূরে একটা অফিস আছে, তুমি ওইখানে যাইয়া খুব সহজেই আমাকে পাঠাইতে পারবা টাকাটা। তো প্রশ্ন হচ্ছে যে আমি এটা কিভাবে কি পাঠাবো। তো আপনাকে যেটা করতে হবে, আপনার যদি কোনো স্মার্ট কার্ড থাকে, মানে আমি যেটা বলতেছি ভোটার আইডি কার্ড, যেটা আমরা স্মার্ট কার্ড বলে থাকি, অনেকের স্মার্ট কার্ড থাকে, কারো কারো ভোটার আইডি কার্ড সিঙ্গেলটা থাকে কপি করা, আপনি যেটা করবেন আপনার ক্লায়েন্টকে আপনার ভোটার আইডি কার্ডের একটা ছবি তাকে পাঠাইয়া দিবেন, বলবেন যে এটা হচ্ছে আমার ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিলাম, এবং আপনার ফোন নাম্বারটা তাকে সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কোনো কাজ থাকবে না, তখন আপনি জাস্ট বলবেন যে আমি তোমাকে এটা পাঠিয়ে দিলাম, তুমি ওয়েস্টার্ন ইউনিয়নে যাও, ওইখানে গেলেই তোমাকে সমস্ত প্রসেস ওরা বলে দিবে কিভাবে টাকাটা পাঠাতে হবে। তো তিনি যখন অফিসে যাবে তখন বাকি প্রসেসটা অফিস থেকে বলে দিবে, তারা টাকাটা পাঠায়া আপনাকে একটা কাগজের ভিতরে একটা পিন দিবে। হ্যাঁ, ওই কাগজটা, যে কাগজটা বায়ারকে দিবে ওই কাগজটার একটা ছবি তুলে, যেটা পিন বলে থাকি আমরা, ছোট্ট করে পিন থাকে, আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ আমার স্ক্রিনের উপরে দিয়ে দিব, ওই স্ক্রিনটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, অথবা যদি আপনি মনে করেন যে এটা কী টাইপের হয়ে থাকে তাহলে একটু গুগলে সার্চ করবেন যে ওয়েস্টার্ন ইউনিয়নের পিনগুলো কীরকম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে পেয়ে যাবেন। এবং আপনি যখন ওই পিনটা আপনার ক্লায়েন্ট ছবি তুলে আপনার কাছে পাঠাবে, এই ছবিটা নিয়েই আপনাকে মূলত বিভিন্ন ব্যাংকে যেতে হবে। বিভিন্ন ব্যাংকে কেন বললাম, কোনো কোনো ব্যাংক বিশেষ করে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট নাও করতে পারে, যেমন আমি বেশিরভাগ সময় ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা তুলে থাকি, সোনালী ব্যাংকে, ইসলাম ব্যাংকে, এইগুলো ব্যাংকে বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে, সো আমি এইগুলো ব্যাংকে গেলে আমাকে টাকাগুলো দিয়ে দেয়। হ্যাঁ, তো আপনি জাস্ট ওই পিন নিয়ে যাবেন, সাথে আপনার ভোটার আইডি কার্ড, যদি আপনার নিজের কোনো ভোটার আইডি কার্ড না থাকে, যদি আপনার ফ্যামিলির মেম্বার যেমন আপনার বাবা মা যদি থাকে তাদের ভোটার আইডি কার্ডটা যদি দেন বাইরকে, ওই অ্যাকাউন্টের ভিতরে টাকা পাঠিয়ে দিলে, মানে এটা আসবে কিসের মাধ্যমে, এটা আসবে হচ্ছে ভোটার আইডি কার্ডের
ভিতরে টাকাটা আসবে, মানে হচ্ছে ভোটার আইডি কার্ডটা দেখাবেন এবং আপনার পিনটা দিবেন, তাহলে আপনার টাকাটা আপনার হাতে চলে আসবে। আদারওয়াইজ ভোটার আইডি কার্ড ছাড়া যদি যান আপনাকে টাকা নাও দিতে পারে, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড সহ পিন নাম্বার সহ আপনাকে ব্যাংকে যেতে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এর জন্য আপনার নিজের বাংলাদেশ থেকে কোনো প্রকার অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়বে না, আপনি উইদাউট অ্যাকাউন্ট ছাড়া আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে? এটা আমি মনে করি যাদের পেপাল সাপোর্টেড করে না বা পেপাল সাপোর্ট করে না, তারা চাইলে এই সিস্টেমটাকে কাজে লাগায় আপনার ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনতে পারেন আর কি। যদি আনতে পারেন আশা করি যে আপনার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।